সেনাপতি তো দেব, স্মরণ আছে কি তোমার? আর তোমাকে একটি কথা বলবো, রাখবে? তুমি একটু বাহিরে অপেক্ষা করো। হ্যাঁ বলো। তোমার ভাইজানের কাছে যাবে? না সোনালি, যাবে না? যাবে না। বেশ, তাহলে তুমি থাকো, যাবে না? বলো, এখনো সময় আছে, তুমি যাবে কিনা? যাবে না। তোকে
করে না, আমি এই মুহূর্তে চলে যাব, আমি বর্ষার কাছে বিচার চাইব, কিন্তু এখনো পর্যন্ত সাধারণ আমাকে যারা রাজকর দিয়েছে তাই তো আমি তাদের রাজকর এনেছি, আর যারা রাজকর দিতে অস্বীকার করেছে তাদের রাজকর আমি মকুব করে দিয়েছি। আমার আদেশ ছিল যে প্রজারা রাজকর দিতে পারবে তাদের কাছ থেকে রাজকর আদায় করে, আর যারা রাজকর দিতে না পারবে তাদের আমি মওকুফ করে দিবে। শুধু তাই নয়, স্নেহের দাবিতে রাজকর মওকুফ করে দিবে, কোন প্রজা সাধারণ যেন এই ক্যানের ভাগ্য বিধাতা একটি আদেশের নামে বদনাম না করতে পারে। গোলমামুন প্রজাদের কোন অভিযোগ নেই তো, সকল প্রজারা সুখে শান্তিতে আছে, ক্যানের ভাগ্য বিধাতা একটি আদেশের নামে কোন গান যাচ্ছে? হুজুর উঠানের প্রজা সাধারণ তোমার কথা শুনে সত্যি আজ আমি আনন্দিত হয়েছি, এটাই আমার নির্দেশ ছিল। আমার একমাত্র ভাতিজা আলিপ্তের জিহাদ করে তোমার সবার পদে নিযুক্ত করেছি, আর তুমি আমার বিশ্বস্ত রাজকর্মচারী, তাই প্রজা মহলে সদা সর্বদা দৃষ্টি রাখবে, অন্যায় অত্যাচার যদি কোথাও দেখো তাহলে অশ্বিনী রুখে মারবে সেই প্রজা মহলে। কে তুমি, তোমার পরিচয়? তুমি এসেছ কেননের ভাগ্য বিধাতা আপনি আজিছে রাজ দরবারে, কিন্তু মৃতদেহ নিয়ে এসেছ বিচার চাইতে, বলো এ তোমার কি হয়, এ তোমার কি হয়? তোমার বহিন ভাগ্য বিধাতা ইবনে আজিজ রাজ দরবার এসেছে, উজান গায়ের অসহায় এক দরিদ্র ফরিয়াদি শুধু খালি হাতে এসেনি, এসেছে তার একমাত্র বোনকে মৃতদেহ নিয়ে রাজ দরবারে বিচার করতে হয়েছে। আমি কেননের ভক্ত বিধাতা, বিচার অবশ্যই করতে হবে, চেষ্টা করে আমি তোমাকে
ক্ষুধার কচক করে বলছি আপনি হত্যাকাণ্ডের কিছুই জানেন না তোর মামুন বলাই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে আমি তোমার ভাইজানের পেছনে পাঠিয়েছিলাম উজার গায়ে আর নখ দর্পণে রাখার জন্য আজ খড়ি আওয়াজ এসেছে বিচারে পাঠিয়ে হয়ে বলাই হত্যাকাণ্ড সমস্ত তুমি কি জানো আমার বাড়ি উজার গায়ে কিন্তু এই ঘরিয়া দিলে আমার খুদার কসম গায়ে বইতেছি জীবনে 200 হয়ে আমি দেখেছি আল্লাহ আমার রাজ দরবারে বিচার পাঠতে হয়ে বিচার আমাকে অবশ্যই করতে হবে আর না হলে মহান আল্লাহ তাআলা রাজ দরবারে আমি অপরাধী হব হত্যে করে বলো এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে জোড়া আপনি বিশ্বাস করে জোড়া আমি জানি না সাহস জোড়া তাহলে কি বলতে চাও এই হত্যাকাণ্ড তোমাদের মধ্যে কেউ করেনি কেউ তোমার হত্যাকাণ্ডের সাথে জড়িত নও ফরিয়াদি ফরিয়াদি তোমার চোখের জল সত্যি আজ আমার মর্ম হৃদয় হৃদয়ে তারপর করে উঠছে ফরিয়াদি তোমার একমাত্র বোন মৃত দেহ নিয়ে যখন রাজ দরবার এসেছ বিচার আমি অবশ্যই করব তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি বিচার আমি করব কিন্তু যেখানে তোমার কোনো প্রমাণ নেই আমি কি বিচার করতে পারি বলো ফরিয়াদি সাজাদা নাফেল তুমি এসেছো আদেশ নিয়ে আমি উজারে গিয়ে ভাইজানের কাছে বুঝে গিয়েছিলাম গিয়ে দেখি ভাইজান যে খাজনা দিয়েছে তার কাছ থেকে ভাইজান খাজনা আদায় করেছে আর যে খাজনা দিয়ে ব্যর্থ হয়েছে সেই প্রজাদেরকে ভাইজান চমকে তাই সেই প্রজাদের ঘর বাড়ি পর্যন্ত চাকরি করে ছাড়কার করেছে তাই আমার মনে হয় এই সোনালীকে এই ভাইজান ছাড়া কেউ হত্যা করে এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে আমি তার রহস্য অবশ্যই উদ্ঘাটন করবো মামুন আমার হাতিয়ার ফরিয়াদি আজ কেন এই ভাগ্য পিতাদের কাজ সেই রাজ দরবারে সুলাইমান এখানে উপস্থিত রয়েছে আমার একমাত্র সুযোগ্য ভাতিজা আরিফতে জাহান মামুন সে যেটা নফে আর আমি কেন এর ভাগ্য পিতাতা তাই এই হাতিয়ার আমি তোমার হাতে তুলে দেবো যে তোমার বোনকে হত্যা করেছে যে তোমার চোখের জল জড়িয়েছে যে তোমাকে পৃথিবীতে খুন হারা করেছে আমি কথা দিচ্ছি এই হাতিয়ার দিয়ে যদি হত্যাকাণ্ডের সাথে আমিও জড়িত থাকি তাহলে আমাকে তুমি ক্ষমা করবে না কেন ফরিয়াদি তুমি কি তোমার পত্নী হত্যার বিচার করবে না নিজ হাতে আমি তোমার হাতে তুলে দিয়েছি দেশ রক্ষার হাতিয়ার যে হাতিয়ার দিয়ে তুমি তোমার ভক্তি হত্যার প্রতিশোধ নেবে আজ আমি কেন এর ভাগ্য বিচারে আজ এই মুহূর্তে আদেশ দিচ্ছি হাতিয়ারে তুলে নাও যে শয়তান তোমার বোনকে পৃথিবীর বুক থেকে চিরতরে সরে দিয়েছে সেই হাতিয়ার কাঠখানি যায় কে পাকে এ প্রতু হাত নাম করবে না কথা যাও ফরিয়াদি ঠিক আছে তুমি যদি তোমার বিচারের দায়িত্ব নিজ হাতে না নাও তাহলে আমি কথা দিচ্ছি বিচার আমি নিজ হাতে করবো মামুন আলিপনে জিহাদ না না
তুমি যখন আমার রাজ দরবারে এসেছো বিচার না করে আমি তোমাকে বিভূত করে ফিরে যাব না আর ইবনে জিহাদ বল মামুন সেজদা নাফিল ফরিয়াদের বোন আজ এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছে তাই তার কাফন কাফনের ব্যবস্থা আমার শাহী রাজ দরবারে হবে আর ফরিয়াদিকে তার বাড়িঘর পূর্ণ নির্মাণ করার জন্য এক শত শত মুদ্রা খাজান ঠিকানা থেকে দিয়ে দাও আরে হবে জাগান তার মৃত্যু দেহনে চলে গেল অথচ তোমরা কাস্তের পুতুলের মতো দাঁড়িয়ে রইলে কেন কেন কি যদি মস্তদের লোভ হয়ে থাকে তাহলে ঘটতে পারতে আমি তোমাকে মস্তদে বসিয়ে দিতাম তাহলে এত বড় সর্বনাশ তুমি কেন করলে আমি করতে চান আমি ভাবতেও পারিনি ভাবতেও আমার অভাগ লাগছে আমার মনে হয় যে না এই নোভে এই হত্যাকাণ্ডের সাথে কিছু করেছে ছিল আলেপে জিহাদ জিনা আরে ফরিয়াদি বোনকে আমার ছোট ভাই নোভে তাকে খুন করেছে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম ওশান গায়ে প্রজা মহলে গিয়ে প্রজাদের সুখ শান্তি সদা সর্বদা দৃষ্টি রাখবে আমি তোমার ভাইজানের পেছনে গিয়েছিলাম এত নিচে নেমে গেছো তুমি তুমি তোমার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য তুমি তোমার ভাইজানকে ছোট করার জন্য এই হত্যাকাণ্ড তুমি ঘটিয়েছো কেননের ভাগ্য পিতা এত পোকা নয় তাই বিচার আমি তোমাকে নিজাই করবো আমার হাতে তুমি যে ফরিয়াদির বোনকে হত্যা করেছো তার বিন্দুমাত্র সন্দেহ নেই তা এই মুহূর্তে হাতিয়ার তোমার কালিজায় বসিয়ে দিয়ে ফরিয়াদি বোনের চোখের জল জড়িয়ে প্রাণের বিচারের কারাদুকরাই জানিয়ে আমি তোমাকে পৃথিবীর মুখ থেকে নিযুক্ত করেছি তাই সেই হাতিয়ার কেড়ে নিয়ে আজ আমি তোমার হাতে হাতিয়ার তুলে দিলাম আশা করি এই হাতিয়ারের মান মর্যাদা তুমি সদা সর্বদা রক্ষা করবে যেখানে দেখবে জিহাদে খতম যেখানে দেখবে অন্যায় যেখানে দেখবে অত্যাচার সেখানে দাঁড়াবে অস্ত্র হাতে নিয়ে যদি কোনো পেয়াদব আবার কোনো উজার গায়ে প্রজা সাধারণ অন্যায় অত্যাচার করার চেষ্টা করে তাহলে তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না তোমার পাইজান কেউ না আপনার এই হাতিয়ার শেষ সবল করে বলছি এই রাজ্যের একটি প্রজাদেরকে যদি কেউ অন্যায় ভাবে চাবুত করার চেষ্টা করে আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি ভাবি যেন যদি অন্যায় করার চেষ্টা করে ভাবি আমি তাকে ভাবিকে আমি জানি না ফের হাত জানি তাই তো সেই দেশকার হাতিয়ার আজ আমি তোমার হাতে তুলে দিয়েছি তাই হাতিয়ারের মান সম্মান রক্ষার্থে সদা সর্বদা প্রস্তুত
থাকবে। মায়ের দুধ খেয়ে তোমার দেহটাকে বড় করনি, দুধ খেয়ে তোমার জানোয়ার হতে শুরু করো। তুমি আমার ভাতিজা, তাই তোমাকে সম্মান প্রদর্শন করে আমি আমার প্রধান সেবা হতে নিযুক্ত করেছিলাম, কিন্তু তার অর্থ এই নয় যে যার বহনে কি অন্যায় অত্যাচার করবে। তাই সেই হাতিয়ার আজ তোমার হাত থেকে কেড়ে নিয়ে সে যেন নাপরিকে দিয়েছে প্রধান সেনাপতির দায়িত্ব। যদি জানোয়ার থেকে যখন মানুষ হতে পারো তাহলে মনে ফিরে হবে সেই হাতিয়ার, নইলে একটাই কথা বলবো সেই হাতিয়ার বলে আমি তোমাকে পঞ্চাশ কিছু দিয়ে করব না। মনে রেখো এ হচ্ছে কেননের ভাগ্য বিধাতা ইবনে আদিসের আদেশ। তুই হলি আমার স্নেহের ছোট ভাই, তোর মনে মনে আমি তোকে লেখা পড়া শিখে সুশিক্ষাতে করে আদর্শ একটা মানুষ চলবে। জানিস তুই আজ আমাকে অপমান করছিস। আমি তোমাকে কখনো অপমান করতে চাইনি, তুমি আমাকে সুশিক্ষা শিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তুলেছ, কিন্তু তুমি নিজে একটা জানোয়ার হয়ে গেছো। তোকে আমি এখনো সময় আছে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি বলছি ভাইজান এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, কারণ এই রাজ্যের সেনাপতির হাত ইয়ার এখন আমার হাতে। তুমি যদি কোনো অন্যায় করার চেষ্টা করো তাহলে তুমি ভালো করে জানো ভাইজান, তোমার মতো দশটা জিয়া তো এই নভেল কখনো ক্ষমা করবে না, এমনকি কোনো আউ করবে না। আরো একটি কথা বলে যাচ্ছি, তুমি যদি এ পথ থেকে ফিরে আসো এই তোমার হাতিয়ার আমি স্বেচ্ছায় তোমার হাতে আবার পুনরায় তুলে দেব। আর এ কথাটা তুমি মনে রেখো ভাইজা। অপমানের বদলা একদিন কড়াই গুন্ডায় আদায় করিব, আর যদি দিতে পারি তার সাথে সাথে জনাবকে আমি দুনিয়ার মুখ থেকে চিরবিদায় করে দিয়ে আমি অধিকার করবো। মসজিদ বাংলার মসজিদ সাই মসজিদ তুমি থাকো, আমি একদিন তার ভেঙে সুরে আসবো তোমার প্রবেশ করার জন্য। সেদিন হবে কেন রাজ্যের মহারাজা অনেকগুলো বাবদ হবে আমার প্রধান। আবার এখন আবার চলে যাবো সেই বিশ্রাম কক্ষে, চলে আসো। Thank you.